আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি লিথুনিয়া এবং লিথুনিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, লিথুনিয়া একটি সেনজনমুক্ত কান্ট্রি। এই কান্ট্রিতে আমরা টেম্পোরারি রেসিডেন্স পারমিট সহ 2 বছরের ওয়ার্ক পারমিটের জন্য ভিসা প্রসেসিং এর কাজ করছি। ইতোমধ্যে আমাদের অনেক ক্যান্ডিডেট দিল্লিতে, নেপালে এবং শ্রীলঙ্কায় তারা অ্যাপ্লিকেশন জমা করেছেন। আমাদের সামনে থাইল্যান্ডেও বেশ কিছু শিডিউল রয়েছে। আমরা আশা করছি আগামী দিনে এই ভিসা প্রক্রিয়া, লিগালাইজেশন প্রক্রিয়া যারা সম্পন্ন করতে পারবেন তাদের জন্য আমরা শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট বুক করে তাদের ভিসা আবেদনগুলো বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা করে লিথুনিয়ার ভিসা প্রক্রিয়ার সাফল্যের দিকে আমরা এগিয়ে যাব। ইতিমধ্যে আমাদের অনেক ক্যান্ডিডেট ইন্টারভিউ কমপ্লিট করে ফেলেছেন, তবে সবার গণহারে লিগালাইজেশন প্রক্রিয়া করতে হবে এরকমটি অবশ্য ইমিগ্রেশন বা মাইগ্রেশন থেকে জানানো হয়নি। অনেকের ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে, যেগুলো আমরা নভেম্বর মাসের শেষের দিকে ইনশাল্লাহ ডেলিভারি অপেক্ষার প্রহর গুনছি। তো আপনারা যারা নতুন করে লিথুনিয়ার ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন, আসুন আমরা জেনে নিই লিথুনিয়া কেমন দেশ। লিথুনিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। উত্তরের লাটভিয়া ও এস্তোনিয়ার সাথে লিথুনিয়াও একটি বাল্টিক রাষ্ট্র এবং 3টি বাল্টিক রাষ্ট্রের মধ্যে বৃহত্তম। ভিলনিউস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী এবং এটি বেলারুশের সাথে সীমান্তে দেশের পশ্চিম পূর্ব অংশে অবস্থিত। লিথুনিয়া অরণ্য, নদী ও হ্রদে পরিপূর্ণ। জনসংখ্যার বেশিরভাগই জাতিগতভাবে লিথুনীয় এবং রোমান ক্যাথলিক গির্জার সদস্য। এছাড়া এখানে রুশ ও পোলীয় সংখ্যালঘু গোষ্ঠী বাস করে। লিথুনিয়া দেশটি ক্রমান্বয়ে উন্নতি লাভ করছে এবং বাড়ছে দেশটিতে কাজের সংখ্যা। বাংলাদেশিদের জন্য একটি সুখবর রয়েছে। সুখবরটি হলো লিথুনিয়া শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হয়েছে শ্রমবাজার। আমরা চাইলেই লিথুনিয়া যেয়ে আমাদের জীবিকা নির্বাহ করতে পারে। এবারে আমরা জানবো লিথুনিয়ায় গেলে কি কি ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জানবো লিথুনিয়ায় গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। লিথুনিয়ায় কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ শ্রমিক নেওয়া হচ্ছে, যেমন মেশন, টাচ মেশন, ব্রিকলিয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফাইভ ফিটার, ওয়েল্ডার, সুপারভাইজার সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরির ওয়ার্কার হিসেবেও আপনি কাজ করতে পারবেন। আপনি কাজ করতে পারবেন এগ্রিকালচার সেক্টরে, যেমন বিভিন্ন গ্রিন হাউস, হোটেল এবং রেস্টুরেন্টেও কাজের সুযোগ রয়েছে লিথুনিয়ায়। এবারে আমরা জেনে নিব লিথুনিয়ায় গেলে আপনার বেতন, ভাতা, ওভারটাইম এবং থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, আর একটি ছোট ভিডিওর মাধ্যমে দেখে নেব। বর্তমানে লিথুনিয়ার ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই। ভিসা আবেদনের পর মাত্র 30 থেকে 45 দিনের মধ্যে ভিডিও কলে, ইন্টারভিউ হওয়ার পর পাওয়া যাচ্ছে 2 বছরের টিআরসি সহ ভিসা। বেতন হিসেবে শুরুতেই পাচ্ছেন ন্যূনতম 800 থেকে 1000 ইউরো, যা বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় লক্ষাধিক টাকার উপরে। লিথুনিয়ায় আপনি সপ্তাহে কাজ করবেন 5 দিন, দৈনিক 8 ঘন্টা করে। এছাড়াও রয়েছে ওভারটাইমে আরও অতিরিক্ত আয়ের সুবিধা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন লিথুনিয়ার শ্রম আইন অনুযায়ী। প্রিয় দর্শক, লিথুনিয়া ইউরোপের সেনজনমুক্ত, সেন্ট্রাল ইউরোপের একটি দেশ এবং সেই দেশে বর্তমান সময়ে অনেক বাংলাদেশি টেম্পোরারি রেসিডেন্স পারমিট ভিসা নিয়ে ওয়ার্ক পারমিট সহ সেই দেশে গমন করেছেন। অনেকে ইতোমধ্যে লিথুনিয়া থাকছেন না, তারা লিথুনিয়া থেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছেন। এই বিষয়টি লিথুনিয়ার ইমিগ্রেশন এবং আমরা যারা লিথুনিয়ার ভিসা প্রসেসিং করছি অনেকে এই বিষয়ে অবগত আছি, যে কারণে লিথুনিয়ার কোম্পানিগুলো আবারও রোমানিয়ার মতো বাংলাদেশের ওয়ার্ক পারমিট বন্ধ করে দিবে, এই প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, এত সহজভাবে যে দেশে যাওয়া যাচ্ছে সেই দেশে ভাই আপনি গিয়ে অন্তত পক্ষে 6 মাস 1 বছর কাজ করুন। এ ধরনের যাদের প্রত্যয় রয়েছে যে আপনি 1 বছর কাজ করবেন লিথুনিয়াতে, তাহলে আপনার পরবর্তী আরেকজন বাংলাদেশি ভাই লিথুনিয়ায় গিয়ে তার ইউরোপের স্বপ্নটি পূরণ করতে পারবে। তো আপনারা যারা 1 বছরের কাজ করার মিনিমাম প্রত্যয় রয়েছে লিথুনিয়াতে, তারাই আমাদের কাছে ফাইল দাখিল করে
লিথুনিয়ার বিষয়টি ক্রসিং করুন। আজকে লিথুনিয়া সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।